রাশিয়ার কারাবন্দী বিরোধী দলীয় নেতা আলেক্সেই নাভালনির মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। ক্রেমলিন বলছে খতিয়ে দেখা হচ্ছে তার মৃত্যুর কারণ, আর পশ্চিমা বিশ্ব নাভালনির মৃত্যুর জন্য সরাসরি রাশিয়াকেই দায়ী করছে। তারা নাভালনির মৃত্যুতে রাশিয়ার প্রতি নিন্দা জানিয়ে এর কারণ জানতে তদন্তের দাবি জানিয়েছে। চলুন জেনে নেই কেন নাভালনির মৃত্যু নিয়ে এত আলোচনা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমারা আসলে কি বলতে চাইছে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। নাভালনির মৃত্যুর ঘটনায় অবিলম্বে তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। নাভালনির মৃত্যুর পর রাশিয়ার 7 জ্যেষ্ঠ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেন, রুশ কর্তৃপক্ষ যে গল্পই বলুক না কেন রাশিয়াই এই মৃত্যুর জন্য দায়ী। যুক্তরাজ্য এই ঘটনায় রুশ সরকারকে দায়ী করে যুক্তরাজ্যে থাকা রুশ কূটনীতিকদের তলব করেছে। নাভালনির মৃত্যুকে রাশিয়ার জনগণের জন্য এক বিরাট ধাক্কা বলে অভিহিত করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শান্তিতে নোবেলজয়ী রাশিয়ার নাগরিক দিমিত্রি মুরাতোভ নাভালনিকে 3 বছর ধরে নির্যাতন ও যন্ত্রণা দেওয়ার অভিযোগ তুলেছেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, জীবন দিয়ে নাভালনি নিজের সাহসের প্রতিদান দিয়ে গেলেন। ৪৭ বছর বয়সী আলেক্সেই নাভালনি কারাবন্দী ছিলেন রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি কারাগারে। গত বছরের শেষ দিকে তাকে উত্তর সাইবেরিয়ার ইয়ামালো নেনেস অঞ্চলের এই কারা কলোনিতে নেওয়া হয়। আগে থেকেই এই কারাগারের বন্দীদের উপর নিষ্ঠুরতার কুখ্যাতি রয়েছে। নাভালনিকে যখন এই কারাগারে নেওয়া হয় তখন থেকেই সমালোচনা শুরু হয়েছিল। নাভালনিরও আশঙ্কা ছিল তাকে এই কারাগারে বিষ প্রয়োগ করে হত্যা চেষ্টা হতে পারে। কারাগারে যাওয়ার পর নাভালনি পেটে ব্যথা অনুভব করতেন, দ্রুত তার ওজনও কমছিল। স্থানীয় সময় গত 16 ফেব্রুয়ারি কারাগারেই নাভালনির মৃত্যু হয় বলে জানায় রুশ কর্তৃপক্ষ। স্থানীয় কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মস্কো থেকে প্রায় 1900 কিলোমিটার উত্তর পূর্বে খার্পের আইকে 3 পেনাল কলোনিতে হাঁটাহাঁটির সময় নাভালনি অসুস্থ বোধ করেন, এরপরই তিনি জ্ঞান হারান। তখন চিকিৎসকরা নাভালনির জ্ঞান ফেরানোর সব রকমের চেষ্টা করেও ব্যর্থ হন। এক দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর সমালোচক ছিলেন নাভালনি। তার দাবি, এই কারণে 2020 সালের আগস্টে সাইবেরিয়া ভ্রমণের শেষ দিকে তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল। এ সময় তাকে ভয়ঙ্কর নার্ভ এজেন্ট নভিচক প্রয়োগ করা হয়। কয়েক মাসের চিকিৎসা শেষে 2021 সালের জানুয়ারিতে জার্মানি থেকে স্বেচ্ছায় রাশিয়ায় ফেরেন তিনি, যদিও সে সময় ক্রেমলিন তাকে হত্যাচেষ্টার কথা অস্বীকার করে। মূলত পুতিনের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ছিলেন নাভালনি। রুশ প্রেসিডেন্ট ও তার সরকারের কট্টর সমালোচক ছিলেন তিনি, রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশীও ছিলেন তিনি, তার নিজের বিশাল রাজনৈতিক নেটওয়ার্ক ছিল। রাশিয়ার রাজপথে ব্যাপক বিক্ষোভ করতে সমর্থ হয়েছিলেন নাভালনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুতিন ও তার মিত্রদের উপর চাপ সৃষ্টি করেছিলেন নাভালনি। কথিত দুর্নীতি নিয়ে তার প্রকাশিত ভিডিওগুলো ইউটিউবে অনেক দর্শক দেখেছেন। প্রেসিডেন্ট পুতিন তাকে এতটাই অপছন্দ করতেন যে প্রকাশ্যে তার নামও নিতেন না তিনি। গ্রেপ্তার হবেন জেনেও রাশিয়ায় ফেরেন নাভালনি। এতে তিনি বিরোধীদের কাছে ব্যাপক প্রশংসিত হন। রুশ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অন্তত 14টি অভিযোগ চলে, সেসব অভিযোগে তার প্রায় 35 বছরের সাজা হয়। ১৯৯৯ সালে রাজনীতিতে প্রবেশ করেন নাভালনি। এর আগে তিনি রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে আইন ও ফাইন্যান্স নিয়ে পড়েছেন। রাজনীতি থেকে তাকে সরানোর আগে তিনি বিরোধী দল ইয়াবলোকোতে যোগ দেন। পরে তিনি অ্যান্টি করাপশন ফাউন্ডেশন নামে একটি দুর্নীতি বিরোধী সংস্থা গড়ে তোলেন। ক্রেমলিনের অভিজাত ব্যক্তিদের দুর্নীতির অনুসন্ধান করত এই সংস্থা। এই কাজে নাভালনির ওপর ক্ষুব্ধ হন অনেকেই। তারপরেও 2013 সালে মস্কোয় মেয়র নির্বাচনে 27% ভোট পেয়ে বিশ্লেষকদের চমকে দেন তিনি। রাশিয়ায় ফিরে আসার পর 2021 সালের জানুয়ারি থেকেই নাভালনিকে কারাগারে রাখা হয়। আন্তর্জাতিক অধিকার গ্রুপগুলোর অভিযোগ, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ রাজনৈতিক।